ডিফেন্সিভ ফেয়ারব্যাক এন্ড আমা কুলেমন দাতা মোহাম্মদ আব্দুল্লাহ গেল কয়েক বছর ধরেই বড় জীর্ণ দশা দেশের ফুটবলে জাতীয় দলের কোনো ম্যাচ নেই তবে একেবারে উল্টো চিত্র দেশের বিভিন্ন জেলাগুলোতে গ্রাম বাংলার আনাচে কানাচে এখনো কোনো ফুটবল ম্যাচ হলেই উপচে পড়ে দর্শক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কোট্টাপাড়া হয়ে গেল তেমনই এক ফুটবল ম্যাচ রাধুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে সকাল থেকেই সাজসাজ জব ছিল পুরো এলাকায় ম্যাচ শুরুর আগে দর্শকদের ঢল সামাল দিতেই বিপাকে পড়তে হয় আয়োজকদের চমৎকার এই ম্যাচ দেখে দারুণ খুশি দর্শকরা ফুটবলের ঐতিহ্য ধরে রাখার স্বার্থে এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান তারা অনেকদিন ধরে এই খেলাটা হয় খেলা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে প্রতি বছরই আসি আজকে আসি অনেক খেলা মজা লাগতেছে আমরা তো এরকম ভাবে আমরা সবসময় প্রতি বছর বসে আমরা খেলা দেখতে পারি আগামীতে এই ফুটবল টুর্নামেন্ট আরো বর্ণাঢ্য ও বড় পরিসরে করার প্রতিশ্রুতি দিলেন আয়োজকরা আমরা আশা করি আগামী বছর এই মাঠটা একটা সুন্দর মাঠে পরিণত হবে এবং অধিক সংখ্যক লোক আনন্দ উপভোগ করতে পারবে খেলা দেখতে পারবে বর্ণাঢ্য করার জন্য যা যা করা দরকার সবকিছু ইনশাল্লাহ আমরা করব দেশের বিভিন্ন জেলায় এমন টুর্নামেন্ট আয়োজন করা গেলে এখান থেকে আরো ভালো ভালো ফুটবলার বেরিয়ে আসবে বলেও জানান আয়োজকরা স্থানীয় ফুটবলে যে প্রতিযোগিতা হয় এইগুলাতে নিজেদের লোক দিয়েই যদি তারা অংশগ্রহণ করেন সেটা ভালো হয় এবং তাহলে আমাদের ফুটবল আবার জেগে উঠবে এবং প্রাণবন্ত হয়ে উঠবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সরাইল উপজেলার চুনটা একাদশ 1-0 গোলে নোয়াগাঁও ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া